তো এবার আসি হচ্ছে আমার একটা মানে ছোটবেলার কি বলবো, দোস্তু বন্ধু যা দাদা ভাই বোন সব সব মিলে একটাই, এই যে এর নাম হচ্ছে ভুবন। ভুবন আসল নাম শুনতে হবে না, এটাই দেখ না, এটাই সিরিজের মধ্যে চলে আসছে, এটাই থাকবে, ঠিক আছে। তো এই যে এখন এখন ওদের বাড়িতে আসছি, একটু ঘুরতে আসলাম। ঘুরতে আসলাম মানে কি, সবই তো আমাদের বাড়ি আর কি, মানে বুঝছি তো। আরে কেনা কে চাতে হো, একটু স্নান করবে না, গাও ধুবে, যারা গাও ধুবে বুঝে গেছে, তারা বুঝে গেছে, তারা একদম পুরা মানে কোর্স কমপ্লিট করে ফেলছে গ্রামের ভাষার, চাপ নাই। A few moments later. তো এবার আসি হচ্ছে বৌদি, মানে আর এক বৌদির ঘরে। ওই যে বৌদি, বৌদি একটু হাই করে দাও। হাই। ওই যে কে যেন আমাকে বলছে একটা টেডি লাগবে তার, এই যে তার টেডি আছে, মানে প্রচুর টেডি আছে, লাগলে বলো একটা নিয়ে যাবো নি, ঠিক আছে, অনেক টেডি আছে, টেডি টেডি একদম টেডি টেডি পুরো টেডি মসৃণ টেডি, থাক আর কিছু বললাম না। তো তোমাদের আর একটা সুন্দর জিনিস দেখাবো, মানে এই দেখো এটা হচ্ছে বড়ই, যেটা হচ্ছে শুকাইতে দিয়ে তোমার চাটনি টাটি করা যাবে, এমনিও খাওয়া যাবে, চাপ নাই, কিন্তু এখন আর খাওয়া যাবে না, শুকাই গেছে আজকের নামে, কারণ সূর্যের টেম্পারেচার তো বুঝতেছো একদম, সূর্য পুরো একদম। আর একটা কাকির বাড়িতে, এই যে বড় দিদি, ওই যে পিউ এদিকে এত, এই হচ্ছে আমার ছোটো বোন, মানে এই বাড়ির সব থেকে ছোটো পাবলিক, সব এখনো পর্যন্ত না, এতদিন অব্দি ছিল, এখন। আরে কেনা কে চাতে হো, এই যে এটা হচ্ছে আমার ছোট বোন, নাম হচ্ছে পিউ, ভালো নাম শুনতে হবে না, থাক আর বললাম না, ওই নামটা কেতি, চলো। চলো এই যে সূর্য ডুব ডোবা ডোবা ভাব, এখন বাজে হচ্ছে তোমার, এখন বাজে হচ্ছে 4:22, আর একটু পরে হচ্ছে আর একটু পরে বাড়ি চলে যাবো। তো এখন হচ্ছে একটা বাইরে আসছি একটা জিনিস দেখানোর জন্য, দেখছো তো জ্ঞান, দেখছো তো জ্ঞান, দেখছো তো সবাই আজকাল খালি জ্ঞান দেয়, দেখছো তো খালি জ্ঞান দেয়, দেখছো তো জ্ঞান, দেখছো তো, এই দেখো এই দেখো, দেখছো তো মানে হাত বাড়ার এই কলা, মানে কিরকম দেখছো তো, মানে অবশ্যই এটা অবশ্যই খাওয়া যাবে না, এখনো খাওয়ার এখনো উপযুক্ত না, কাঁচা কলা আর কি, মানে পাকে নেই আর কি, কাঁচা ব্যানানা, ঠিক আছে। তো আবার হচ্ছে বেরোয়েছি, এই যে আমার সাথী, মানে আমার পুরন বাড়ির সাথী, বেরোয়েছি, পুরো দেখছি তো সানসেটটা, দেখছি তো এই তো কই গেল সূর্য, কই রে কই রে, এই দেখো সূর্য পুরো একদম পুরো দিচ্ছে, পুরো একদম মানে অস্ত যাওয়ার পথে আর কি। চলো তোমাদের সর্ষে ক্ষেত দেখাবো, আরও দেখাইতেছি দেখো। তো এগুলা হচ্ছে, এগুলা কি বোন, এগুলা রসুন, রসুন এগুলা হচ্ছে রসুন, এগুলা লাগাইছে, ওগুলা ওগুলো হ্যাঁ রসুনের গাছ, তারপর ওই যে ওগুলো হচ্ছে করলা গাছ, ওগুলা পালং, এই দেখো এখানে হচ্ছে ঘরের পালং, একদম তাজা তাজা একদম, এখান থেকে খাইলে একদম মানে পালংয়ে মনে হয় লোহা বেশি থাকে, লোহা বলতে এফি আর কি, ওই একদম পুরো চাঙ্গা হয়ে যাবে একদম শরীর, আলু ক্ষেত পুরো একদম দেখতে পাচ্ছ পুরো, এই যে করলা, আর আমাদের এই শান্ত পরিবেশের গাছ, এখানে বেশ মানে পাখির, এই শুনতে পাচ্ছ পাখির চিচিয়ানি আওয়াজ, সূর্য একদম পুরো মাস্ত বিকালবেলার ইসে দিচ্ছে সুন্দর, পাখিরা উড়ে যেতেছে আস্তে আস্তে। চলো তোমাদের ওই যে সর্ষে ক্ষেতের ওখানে নিয়ে যাব, চলো যাওয়া যাক, সর্ষে ক্ষেতের দিকে রওনা দিলাম দুইজনে, হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, পুরো একদম এখানে পুরো সব জায়গায় ক্ষেত ঠেত, আজকে আসা হলো তো আজকে এবার এদিকে আসলাম, এর আগে একবার আসছিলাম, তখন ধান তখন গমের ক্ষেত ছিল, এখন সর্ষে ক্ষেত, চলো দেখা যাক যাওয়া যাক। তো আমরা সর্ষে ক্ষেতে পৌঁছে গেছি, হাইটে হেঁটে হাঁটা হাঁটা পথে যাইতেছি, এই দেখো পুরো এই জায়গাটা একদম পুরো ক্ষেত ভর্তি পুরো ফাঁকা, এই যে আমার বন্ধু সে হাই, পুরো শস্য একদম পুরো সেই ফলছে, এই জায়গাটা পুরোটা একদম শস্য ক্ষেত,
তোমরা একটা সিনেমেটিক শট দেখে নাও। আমাদের এই যে সর্ষেকে দেখা হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি, এখন চলো বাড়ি। এরপরে হচ্ছে সন্ধ্যা প্রায় লাগিয়ে গেছে, এখন কটা বাজে হচ্ছে 4:52, আর একটু পরে হয়তো বাড়ি যাবো। ঠিক আছে, ও থাকতে বললো কিন্তু কালকে হচ্ছে পরীক্ষা আছে না, তো যাইতেই হবে আর কি। তো হচ্ছে তোমাদের হচ্ছে আরেকটা জিনিস দেখানোর কথা বললো, এই যে এটা হচ্ছে ভুট্টা খেয়ে দিটলা, এগুলো এখন ছোট আছে, বড় হয় এটা মানে ভুট্টা হবে, এটা পুরো এই জায়গাটা পুরোটাই ভুট্টা ক্ষেতের। আর ওইটা কি বোন? আলু। আর ওইটা হচ্ছে আলুর ক্ষেত, ওই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আলুর ক্ষেত। আর এই এইটা এটা এইটা হচ্ছে পুরোটাই, ওইটা হচ্ছে মটরশুঁটি গাছ, মানে সব আছে, এভরিথিং, মানে এক কথায় বলতে ছোটো মোটো বাজার। আর আমাদের বাড়িটা ঠিক ওই যে ওইদিকে, এদিকে যাব, মানে যাওয়ার কোনো রাস্তা নাই। আর এইগুলো বলে আল্লি আল্লি দিয়ে যাব, এই যে এগুলা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ওই যে ওখানে, মানে রাজবাড়ি, অনন্তরের রাজবাড়ি, মানে কুচবিহার রাজবাড়ি না, অনন্তরের রাজবাড়ি। চলো এখন ওখানে যাওয়া যাবে। রাস্তার কি দেখবো, রাস্তা দেখার কিছু নেই, একটু পরে ওখানে গিয়ে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যে যাচ্ছি হচ্ছে রাজবাড়ির দিকে, ওই যে এখানে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজন, এই যে এই যে ওই যে যাবো এই রাস্তা দিয়ে। ঠিক আছে, আর এই যে দেখতেছো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আলুর ক্ষেত বোন, আর কি কি আছে, শুধু আলুরই তো, এটা পুরো জায়গাটা হচ্ছে আলুর ক্ষেত। ঠিক আছে, তারপরে এই যে আলু, সামনে একটু সর্ষে আছে, সবসময় এখানে আলু ঠালু হয়। এই যে রাস্তা দিয়ে যাবো রাজবাড়ি, ওখানে রাজবাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে চলে আসছি, মানে এখানেই আমরা ভিতরে ওইদিকে যাবো না, কারণ হচ্ছে আজকে প্রচুর লোক ঠোক আছে, ওইদিকে যাবো না, বুঝতেই পারতেছো ফার্স্ট ব্লক, তো লোকের সামনে যাইতে পারবো না। তো এখান থেকে আমি এমনি জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ি, এটা পুরোটা ঘেরাও করা আছে, ওপাশেও ঠিক একই রকম। ঠিক আছে, এই যে পুরো একদম পুরো নকশা করে রাখছে, একদম সুন্দর কারুকার্য করা আছে। ওদিকে সামনে গেট আছে, ওই পাশে গেট আছে, সিসিটিভি লাগানো থাকে, কেউ ভাবে না যে ফুসফে ঢুকে পড়বো, আর কেউ আটকাবে না, ওরকম কোনো ব্যাপার নেই। এই যে রাস্তায় যাইতে হবে, আমরা ওদিকে আর যাবো না, অনেক লোক ঠোক আছে, তো আজকে আর যাবো না, এখান থেকে আমরা ব্যাক করবো, পরে অন্য দিন সুযোগ হলে দেখাই দেবো, জানি সুযোগ হবে না তাও আর কি, বলতেছি বলতে লাগে তাই বলতেছি। আরে কেনা কে চাতে হো, আজকে পুরো আকাশ একদম মানে পরিষ্কার, সূর্য তো একদম মানে লাল আভা, একদম সুন্দর ইসে করতেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছোটো বাচ্চা, মানে ছাগল আর কি, এটাকে দেখে আমার কিছু বন্ধুর কথা মনে পড়ছে, থাকার নাম নিলাম না, বুঝে গেছে হয়তো। তো হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে বাড়ি যাবো, এখনও পর্যন্ত ওর সাথেই আছি। মানে ব্যাপারটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করলাম, চ্যানেল ফার্স্ট সাবস্ক্রাইবার এই হবে, একে দিয়ে সাবস্ক্রাইব করাবো আমি, চ্যানেলে অবশ্য কোনো ভিডিও নেই, দেখি ভিডিও যদি দিতে পারি তবে আসবে, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, আর যেটা তোমরা এখন হয়তো দেখছো। যাই হোক, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, মানে ফার্স্ট ব্লগ তো আর কি, জীবনের ফার্স্ট ব্লগ। নাকি ভাই তুমি একটু কিছু বলে দাও কি করতে হবে, একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটাকে দাবিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে টাটা, আবার দেখা হচ্ছে কোনো একদিন, আর যদি আবার ব্লগ করি আর কি, জানি না, তবে হ্যাঁ করবো একদিন। ঠিক আছে, তবে টাটা। আমরা বর্তমানে আছি হচ্ছে নীলকুঠি বাজারে, মোমো অর্ডার দিয়েছি আমি আর আমার ওই বন্ধুটা আসছে, তো এখন হচ্ছে ও বাজার যাবে আর আমি হচ্ছে বাড়ি যাব। আর বাজারে মাঝখানে আছি, তো তো শব্দটা হয়তো শুনতে হবে না আর কি। তো চলো, ঠিক আছে, টাটা বাই, আবার দেখা হবে। ঠিক আছে, টাটা বোন, আসি তাহলে। আচ্ছা,
First things first, I'ma say all the words inside my head. I'm fired up and tired of the way that things have been. Oh.